আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই মজাদার চিকেন ফ্রাই। এটা আসলে বিকেলে নাস্তায় ছোট বড় সকলেই খুব পছন্দ করে। আমি যেভাবে করেছি আপনারা সেভাবেই রান্না করে দেখবেন, খেতে খুবই মজা। চলুন দেখে আসি রেসিপিটি। লাগছে আমাদের এখানে প্রথমে চিকেন। আমি এখানে একটি বড় চিকেন নিয়ে নিয়েছি। লাগছে আদা রসুনের পেস্ট, লাগছে অল্প পরিমাণে একটু সয়া সস। চিকেনের পিসগুলি খুবই ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে রেখেছিলাম আমি আগেই। একটু বড় করে পিসগুলো করবেন, চিকেন ফ্রাই আসলে একটু বড় পিস হলে দেখতে সুন্দর লাগে। দিয়ে নিচ্ছি প্রথমে এক চা চামচের মতন একটু আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে যদি এখানে ইচ্ছে করেন তাহলে গোলমরিচ গুঁড়ো আর একটু বেশি দিতে পারেন, অসুবিধে নেই। যদি গোলমরিচ গুঁড়ো বাসায় না থাকে তাহলে লাল মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি, প্রায় এক চামচের মতন সয়া সস। আর দিয়ে নিচ্ছি লবণ, যে যতটুকু খাবেন অতটুকুই দিবেন। মুরগিটা মেখে আমি বেশিক্ষণ রাখবো না, হাফ অ্যান আওয়ারের মতো রাখলেই হবে। আধা ঘন্টার মধ্যেই এটা মোটামুটি মেরিনেট হয়ে যাবে। একটু ভাত দিয়ে ভালো করে মাখিয়ে রাখবেন। নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে, ফ্রিজে রাখার দরকার নেই। এবার আমি এটাকে এক জায়গায় সুন্দর করে ঢেকে রেখে দিব। লাগছে আমাদের এখানে ময়দা, দিয়ে নিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার। এটা অবশ্যই দিবেন, মাস্ট, এটা দেওয়াই লাগবে, নাহলে আপনার চিকেন ফ্রাইগুলো ক্রাঞ্চি হবে না, ক্রিসপি হবে না। এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে নিচ্ছি লবণ। কারো বাসায় যদি ময়দা না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সাধারণ আটাও ইউজ করতে পারেন, অসুবিধে নেই। যে যেটা যখন থাকবে হাতের কাছে সেটাই ইউজ করবেন। আমার রান্নাগুলো আপনারা নিশ্চয়ই জানেন খুবই সাধারণ পদ্ধতিতে আমি করি, যাতে কারো কোনো বুঝতে অসুবিধে না হয়, রান্না করতে অসুবিধে না হয়। তো যদি আটা থাকে দিয়ে নেবেন। চিকেনের পিসগুলো আমি আধা ঘন্টার মতন মাখিয়ে রেখেছিলাম, এইবার আমি আটার মধ্যে দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে অন্য একটা পিস দিয়ে দিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিব। পরে যে পদ্ধতিটা এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুবই সোজা একটা পদ্ধতি এবং এই পদ্ধতি অনুসরণ করে আপনারা অবশ্যই বাসায় এটা ফ্রাই করে খাবেন, খেতে খুবই মজা হয়। অন্য একটি বড় পাত্রে আমি পানি নিয়ে রেখেছিলাম, পানির পরিমাণটা একটু বেশি করে নেবেন যাতে চিকেনের পিসগুলি সব একেবারে পানির মধ্যে ডুবে যায়, ভেসে যাতে না থাকে। চিকেনের পিসগুলো আমি হালকা করে আটার মধ্যে গড়িয়ে ময়দার মধ্যে গড়িয়ে দিয়ে দিয়েছি বলে এবার এটা কিছুক্ষণ ভিজবে, একেবারে বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ। আরও কিছু পিস আমি নিয়ে নিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করুন, একটু সুন্দর করে প্রত্যেক পাশেই যেন ময়দার প্রলেপটা লেগে যায়। এবার আমি এই পিসগুলো পানির মধ্যে দিয়ে দিব। এবার পরের পিসটাও দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ পরে এই পিসগুলো তুলে নিব। প্রথম পিসটা তুলে নিয়ে আমি সেই যে ময়দার মধ্যে পিসগুলো গড়িয়ে নিয়েছিলাম ঠিক ওটার মধ্যেই দিয়ে দিব। একটু পানি ঝরিয়ে নেবেন, একেবারে সরাসরি পানি থেকে উঠে তুলে দিয়ে দিবেন না, তাহলে একেবারেই পানি থেকে যাবে, একটু ঝরিয়ে নেবেন। এবার একটু কষ্ট করে ভালো করে আপনারা খেয়াল করুন আমি কীভাবে ময়দার মধ্যে চিকেনের পিসগুলো গড়িয়ে নিচ্ছি। একেবারে হাতে ধরে চেপে চেপে এভাবে দিবেন। এতে যেটা হয় সেটা হচ্ছে, অনেক সময় দেখবেন রেস্টুরেন্টে যখন আমরা চিকেন ফ্রাইটা খাই তখন গায়ের মধ্যে খুব সুন্দর একটা ক্রিসপি, যে ক্রাঞ্চি একটা ভাব আসে, আলাদা কিছু ক্রিসপিনেস থাকে, ওইটা আপনি এখানে পাবেন। ওইটা আসলে কিছুই না, এই কর্নফ্লাওয়ার আর ময়দারই একটা প্রলেপ, কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। এই যে দেখুন, একেবারে রেস্টুরেন্ট স্টাইলের মতন হয়ে গিয়েছে। এটাই হচ্ছে মেন পদ্ধতি, একটু কষ্ট করে হাত দিয়ে চেপে চেপে দিবেন। এবার পানিটা
আগেও বলেছি আবারও বলছি, পানিটা একটু ভালো করে ঝরিয়ে নেবেন যাতে বেশি পানি গায়ে লেগে না থাকে। ময়দাটা এমনভাবে দিবেন যাতে সব জায়গায় চিকেনের প্রতিটা কোনায় কোনায় যাতে ময়দাটা লেগে যায়। একটু চেপে চেপে হাত দিয়ে গড়িয়ে গড়িয়ে দিবেন যাতে উপরের লেয়ারগুলো এভাবে এরকম বেশি বেশি করে থাকে। চেপে চেপে দেওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে একটা উপরে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনের উপরে একটা ময়দার প্রলেপ পড়ে ঠিক এই রকম। এই প্রলেপটার এইভাবে চেপে চেপে দেওয়ার কারণে যে প্রলেপটা পড়ে এটাই ভাজলে তখন এরকম দেখতে মনে হয় যে রেস্টুরেন্ট স্টাইলে। ভালো করে খেয়াল করুন, ময়দা প্রথমে আপনারা যতটুকু নিবেন ততটুকু যদি শেষ হয়ে যায় আবারও নিবেন, ময়দার সাথে আবারও কর্নফ্লাওয়ার ইউজ করবেন, আবারও একটু সামান্য লবণ দিবেন, অসুবিধে নেই। আসলে এটার পরিমাণ করে নেওয়ার মতন কিছু না, অনেকে জিজ্ঞেস করতে পারেন ময়দা কতটুকু নিয়েছেন। আপনার যতটুকু চিকেন থাকবে আপনি ঠিক ততটুকুই ময়দা ইউজ করবেন। প্যানে তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি চিকেনের পিসগুলো এটার মধ্যে দিয়ে দিব। একটা কথা বলে নিচ্ছি, কারো বাসায় যদি ডিপ ফ্রাইড থার্মোমিটার থাকে তাহলে অবশ্যই আপনারা তেলের মধ্যে ওটা দিয়ে তেলের এইটা উষ্ণতাটা পরিমাপ করে নেবেন। কিন্তু কথা হচ্ছে সবার বাসায় এই জিনিস থাকে না, সো এই জিনিস যদি নাই থাকে তখন আপনারা কিভাবে ভাজবেন এই প্রশ্নটা আসতে পারে। এটা আসলে কঠিন কোনো কিছুই না, জাস্ট ডিপ ফ্রাই করবেন, অসুবিধার কোনো কিছু নেই। একবারে না হলে আরেকবারে হবে, একেবারে টেনশনের কোনো কিছু নেই। আসলে সব রান্নাই সবার একবারে আসে না। মশলা দেখুন আমার উপিটটা হয়ে গিয়েছে, একদমই চমৎকার গোল্ডেন রং এসেছে। কোনো কিছু না, বাসায় যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ছিল আমি সেইটা দিয়েই করেছি, করে দেখবেন খেতে খুবই মজা হয়, খুবই মজা হয়। এমন কোনো কঠিন কোনো কিছু আমি দেইনি যেটা বাসায় না থাকে। আমার রেসিপিগুলি সাধারণত একদমই সোজা হয়। চিকেনগুলো আমি ভেজে নিয়েছি, একদম সুন্দর গোল্ডেন রং এসে গিয়েছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর রং এসেছে আপনারা হয়তো এখানে বুঝতে পারছেন না, আলোর স্বল্পতার কারণে অনেক সময় আমার রান্নার আসলে রঙগুলো ঠিক মতন আসে না। বাসায় যখন নিজেরা করবেন তখনই বুঝতে পারবেন। খুবই মজাদার এই চিকেন ফ্রাইটা, বড়রা ছোটরা সবাই খুবই পছন্দ করে। আপনি এমনিতেও নাস্তায় খেতে পারেন অথবা ফ্রাইড রাইস দিয়ে খেতে পারেন, আপনারা খেয়ে দেখবেন। এই যে হয়ে গেল আমার মজাদার, খুবই মজাদার চিকেন ফ্রাই। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকাটা জরুরি। দেখা হবে ইনশাল্লাহ আবারও, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।